সালামু আলাইকুম এক কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি রেজা দর্শক এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই এর লাইভ স্ট্রিম হচ্ছে খাগড়াছড়িতে এবছরও মালটার ভালো ফলন হয়েছে মালটা চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হলেও বৈশ্বিক আবহাওয়ার কারণে অতিবৃষ্টি ও বন্যায় কিছু চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকের ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে চারা সহ বিভিন্ন প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাগড়াছড়ির প্রতিনিধি আজহার হীরা তথ্য বিলুচিত্র আলমুকসিদের রিপোর্ট পার্বত্য অঞ্চলের মাটি এবং আবহাওয়া মালটা চাষের উপযোগী ফলে আম লিচু মালটা সহ প্রচুর বাগান তৈরি হচ্ছে পাহাড়ে এক সময় পাহাড়ের ঢালে মালটার চাষাবাদ হলেও বর্তমানে সেচের সুবিধার জন্য নদীর পাড়ে এবং সমতলে গড়ে উঠছে মাল্টার বাগান ফলে সমতলেও গড়ে ওঠা মাল্টার বাগানগুলো অতি বৃষ্টি ও বন্যার কারণে ক্ষতির মুখে পড়ছে মালটা গাছ তেমন লাগে না আমের মতো আমরা করতে কত লাগে না এখানে আমার 300 টি আছে আমি প্রায় 2 লাখ টাকা মতো বিক্রি করে ফেলেছি বা এই মালটাটা বাজারে বাজাজাত করতে সুবিধা হয় আর মিষ্টি রসালো এবং এই মালটা আপনার বিষমুক্ত মালটা এই মালটাটা খাওয়ার পর আসলে বোঝা যায় যে আসলে প্রাকৃতিক মালটা এখানে কোনো ধরনের বিষ করে না আমরা দেখি আসলে সবসময় এই বছর খাগড়াছড়িতে 620 হেক্টর জমিতে মালটার চাষ হয়েছে পাহাড়ে মালটার বাণিজ্যিক সম্ভাবনা অনেক তাই মালটা চাষ বদলে দিতে পারে এই জেলার কৃষকের অর্থনীতির দ্বার টোটাল খাগড়াছড়িতে ছড়িতে বিশ হেক্টর মালটা আবাদ হয়েছে এবং আমাদের এই মালটাতে দশ হেক্টর আমরা জমি পেয়েছে যেগুলি এইবার আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এটি আমরা নতুন করে আবার চারা রিপ্লেসমেন্টের মাধ্যমে এই ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে সক্ষম হোক ধন্যবাদ আমাদের এই খাগড়াছড়ি পার্বত্য জেলায় সবচেয়ে বেশি যে মালটা আবাদ হয় সেটা হলো যে বাড়ি মালটা এক অনননন, এটা অনন্য স্বাদ এটার মিষ্টি সুমিষ্ট একটা মালটা এবং এটা, এটা আমাদের দেশের আবহাওয়া এবং জলবায়ুর জন্য অনেক উপযুক্ত একটা মালটা পাহাড়ে মালটা চাষ ও মালটা বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছে জেলার প্রায় তিন থেকে পাঁচ হাজার শ্রমিক আল মুকসিদ চ্যানেল আই

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনকে কৃষি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত এবং উইং গঠনের দাবি জানান জনপ্রিয় ফল আঙ্গুর প্রথমবারের মতো হয়েছেন কামরুজামান জামান ইয় বাণিজ্যিকভাবে এই উদ্যোক্তা ইতোমধ্যে বিশ শতক জমিতে আঙ্গুর চাষাবাদ শুরু করেছেন চাঁদপুর জেলায় আঙ্গুর চাষের জন্য বিশেষভাবে উপযোগী বলে দাবি স্থানীয়দের মোর্শেদ আলমের ভিডিও চিত্র সুলতানা হিমু ডেস রিপোর্ট চাঁদপুর জেলায় প্রথমবারের মতো মিষ্টি আঙ্গুর চাষ করছেন উদ্যোক্তা কামরুজ্জামান প্রধানিয়া সদর উপজেলার চাঁদপুর মত্তব সড়কের পাশেই দেখা মিলছে ভিনদেশি এই রসালো ফলের থোকায় থোকায় ঝুলছে ভিনদেশি রসালো ফল আঙ্গুর গত বছর আমি ব্যাপক হারে ছাদ বাগানে ফলন পাইছি তো ওইটা পাওয়ার পর আমার মনে হইল যেন এটা বাণিজ্যিকভাবে করা যায় সেই চিন্তা থেকেই হচ্ছে এই প্রধানিয়া আমি এখানে বিশ্বাতক বিশতক জায়গা ইজারা নিয়া এই বাগানটা প্রতিষ্ঠিত করছি আমি চাই চাঁদপুরের প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ছাদে প্রত্যেকটা টবে অন্তত একটা করে মিষ্টি আঙুরের চারা থাকুক জেলায় প্রথমবারের মতো ভাবে আঙুর ফল চাষের খবর শুনে ভিড় করছেন দর্শনার্থীরা বেকারত্ব দূরীকরণে এই ফল চাষাবাদে স্থানীয়দের মাঝে স্বপ্ন দেখাচ্ছে আমি চাঁদপুরে আর কখনো আঙ্গুর বাগান দেখি নাই এই প্রথম দেখলাম আমার বাগিনা এই বাগান করছে যদি এটা ভালো ফলন হয় তাহলে এটা দেখা দেখি আমরাও আর একটা করব তারপর দেখতে খুব সুন্দর মানে কদিন আগে আঙ্গুর দর্শ দেখলাম আমার চাষবাস করার চিন্তা ভাবনা আছে আর কি আঙ্গুর ফুলের গ্রামে একটা আঙ্গুর ফল বাগান হয়েছে আমি দেখতে আইছি আমার খুব ভালো লাগে যারা আঙ্গুর চাষে আগ্রহী তাদের কৃষি বিভাগের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কামরুল জামান একজন উদ্যোগী কৃষক এবং উনি আঙ্গুরের বিভিন্ন জাত নিয়ে ট্রায়াল দিচ্ছেন আমরাও দেখছি পর্যবেক্ষণ করছি তাকে কারিগরি পরামর্শ দিচ্ছি আমরা দেখছি যে এইখানে যে চাঁদপুরের উপযোগী জাতগুলো যদি আমরা পাই তাহলে তার মাধ্যমে আরো কিছু কাটিং করে আমরা নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে পারবো গ্রীন লঙ্গো একেলো বাইকুনুর, লোরাস ভেলেস টিকসন সুপার নারু সিডলেস জাতের আঙুল ফল চাষাবাদ করা হচ্ছে চাঁদপুরে সুলতানা হিমু চ্যানেল আই। দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করব খাঁটি এ স্লোগানে নাচল উপজেলার মুখে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিদেশে বিভিন্ন জাতের কমলা ও মালটার চারা রোপণ এবং বিতরণ করা হয়েছে সোমবার দুপুরে বিদ্যালয় চত্বরে চারা রোপণ ও বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়ামিনা কৃষি খামারের পরিচালক কৃষি উদ্যোক্তা মাহমুদ মতিউর রহমান অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিরা বৃক্ষরোপণ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা এবং উপকারিতার কথা তুলে ধরে আলোচনা করেন চ্যানেলের কৃষি সংবাদে আজকে আয়োজন এ পর্যন্ত ধন্যবাদ